सलाम आलैकुम आपनार फोने वाईफाई नेटवर्क कानेक्ट करा आचे होते पारे आपना कोनो बंधु क्यूआर कोड स्कैनिंग माध्यमे बा अन्य कोनो माध्यमे आपनार फोने वाईफाई कानेक्ट करे दिएछे किंतु से वाईफाई एर पासवर्ड आपनी जानें ना। जदि से वाईफाई एर पासवर्ड आपनी जानते चान ताहले भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध करछि। बाय द वे एखोनो जदि आपनी आमादेर चैनलटी सबसक्राइब करे ना राखेन ताहले नीचे लाल सबसक्राइब अपशने क्लिक करे सबसक्राइब करे राखुन। अलराइट बंधुरा आपनी যে ওয়াইফাই কানেক্টের সাথে আছেন সেই ওয়াইফাইটার আপনি কানেক্ট অবস্থায় আপনি আপনার ওয়াইফাই সেটিং অপশনে গিয়ে আপনি ওয়াইফাইতে যাবেন, ওয়াইফাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওয়াইফাইটা এভাবে আপনি কানেক্ট অবস্থা দেখতে পারবেন। এরপর আপনি এই যে ওয়াইফাই দেখতে পাচ্ছেন টপ শেয়ার পাসওয়ার্ড এতে অপশন দেখতে পাচ্ছেন গ্রিন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার ওয়াইফাই যে ইয়ে রয়েছে কিউআর কোড রয়েছে সেটা আপনার সামনে বেশি আসবে। এরপর আপনি সেটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান স্ক্রিনশট নেবেন। এরপর আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি আপনার গ্যালারিতে যাবেন। সো গ্যালারিতে আসার পর আপনি আসার পর আপনি এই যে ওয়াইফাই যে কিউআর কোড রয়েছে সেটা আপনি ক্রপ দিয়ে অল্প করে কেটে নেবেন। সো ক্রপ দিয়ে কাটার জন্য আপনি ক্রপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এভাবে অল্প করে কেটে নেবেন। যতটুকু কোডটা রয়েছে ঠিক ততটুকু আপনি এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি রাইটে ক্লিক করবেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি ব্যাগ আসবেন। এরপর আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে চার্চ অপশানে লিখবেন কিউআর কোড স্ক্যানার ফর ওয়াইফাই পাসওয়ার্ড, এটা লিখে আপনি চার্জ করবেন। চার্জ করলে এই যে একটা অ্যাপসটা আপনি দেখতে পাবেন কিউআর এন্ড বার কোড স্ক্যানার, কিউআর এন্ড বার কোড স্ক্যানার একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, এটা আপনি ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে, সো আমি সিম্পলি ওপেন করতেছি। অ্যাপসটা ওপেন করলে আপনাকে প্রথমে দু একটা এলো পারমিশন চাইবে, আপনি এলো পারমিশনগুলো দিয়ে দেবেন। এরপর আপনি এভাবে আপনার ক্যামেরা সহ অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন গ্যালারির একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে যাবেন। আপনি গ্যালারি থেকে আপনি যে কিউআর কোড স্ক্যানিং করে স্ক্রিনশট নিয়ে রাখছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সেটা আপনি ক্রপ দিয়ে কেটে রাখছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়া মাত্রই আপনি দেখতে পারবেন আপনার যে ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন করা আছে সেটার আপনি নাম দেখতে পারবেন, ওভার নেটওয়ার্কের নাম দেখতে পারবেন। এরপরে পুরো ডিটেলস দেখতে পারবেন। নিচে এর পাসওয়ার্ড শো করবে, আপনি পাসওয়ার্ডটাও এখানে দেখতে পারবেন খুব সহজেই। এই কিউআর কোডের মাধ্যমে আপনি এটার পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন। সো এখান থেকে পাসওয়ার্ড আপনি লিখে রাখতে পারেন বা এখানে কপি করতে পারেন বা আপনি কারোর কাছে এইভাবে পাসওয়ার্ডটা শেয়ারও করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে। আপনি এভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে এই পাসওয়ার্ডটা আপনি এভাবে অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, এ হচ্ছে আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি এখনও একটা লাইক দিয়ে না থাকেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।